तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता। তো হ্যালো গাইস, আজ আমাদের গ্রামে নতুন পার্ক বানিয়েছে, তো আজকে আমরা সেইখানে এসেছি, ঠিক আছে। তো তা সেইটার পুরো এরিয়াটা দেখাচ্ছি, যদি কেউ চাও তো ঘুরতে আসতে পারো। কটা থেকে কটা ভাই? 10টা থেকে 6টা পর্যন্ত। হ্যান্ডসাম হ্যান্ডসাম হিরো গুলো সব কি 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 আরো বলুন কি চলে এসছে সব। চান করে না, চান করে না, এখানে চান করবা তো। এই যে পাহাড়টা দেখছো, সেই পাহাড়টা হচ্ছে আমাদের গড়পঞ্চগড় পাহাড়। তো যদি এই আমাদের এইখানে গোবাগ, এই সামনে গ্রামের নাম হচ্ছে গোবাগ, ঠিক আছে। যদি কেউ আসতে চাও তো আসবে, খুব ভালো একটা জায়গা। তার সাথে সামনে আমাদের গড়পঞ্চগড় পাহাড় আছে, তো সেখানে এসে পরে দেখতে পারো, খুব সুন্দর থাকারও জায়গা আছে। আর ওই যে দেখছো আমাদের সুন্দর সুন্দর, সব সুন্দর দেখতে পাচ্ছ তো, সবই সুন্দর। আমি বিশ্বাস করি না। তো সামনে থেকে চলুন আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি। এই যে নতুন নতুন গাছ লাগিয়েছে, এখনো পুরো বড় বড় হয়নি কিন্তু খুব ভালো। যদি কেউ আমার তো দেখছো, সবাই আমাকে দেখে হাই হাই করছে, কিন্তু সবাই তো একটা জিনিস জানে, ঠিক আছে। আজকে আমি এখানে ডান্সার হিসেবে না, আমি একজন গ্রামের ছেলে হিসেবে এসেছি দেখতে। আমি এখানে চাপবো চাপবো আমি এখানে দেখো বাচ্চাদের কত মজা আমাদের এই। এই তিরি, সবাই একসাথে, সবাই একসাথে করো হাই। এ ওরা বেকার, একসাথে করো হাই। তো সবাই নিজের নিজের বাচ্চাদের নিয়ে আসবেন এখানে ঘুরতে, আর আমাদের মতন বুড়োরাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। জ্বলি না তেরি ভি জ্বলি না। আমি ঘুরিয়ে দেবো না, আমি ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঘুরো ঘুরো, তুমি ঘুরো না, আমিও চাপবো। এ দাদারা বলছি আমিও চাপবো। হ্যাঁ ভালো আছি, কেউ না ভিডিও হচ্ছে, কালকে ইউটিউবে পাবে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। হাই করে দাও সবাই একসাথে। আরে বাবা রে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এটা আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তখন আমরা এগুলো পড়তাম। এই যে দেখছো আমাদের ভাইগুলোকে সব এখানে বাড়িয়ে দে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, গদান তলাইছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে, সবারই বিয়ে হচ্ছে। ও সোনামণির বিয়ে গপি গেছে,
এই যে দেখুন এখন আমাদের কাজ চলছে, দাদারা কাজ করছে। এবার কি আছে এটা? মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকাল সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমার তো ছুটি নেই কোনোদিনও। এগুলো দেখে রাখবেন, কাজে লাগবে আপনাদের। এই যে বড় বড় অনেক গাছ লাগিয়েছি, এখনো হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এখন তো সবে এই গাছ সব লাগিয়েছে, কিছুদিন পর দেখবেন আপনারা খুব সুন্দর। আবার এই হিরো গুলোকে দেখছো, শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধু কি দেখছে বলুন তো? আপনারা তো সবাই জানেন যে ওরা কি দেখছে, আমি আর বলতে হবে না, আপনারা আশা করি বুঝে বুঝে গেছেন। এই যে দেখুন, এই রে, ও আবার কাজ দেখাচ্ছে, দেখুন একবার, আপনারা একবার দেখুন, আবার কাজ দেখাচ্ছে, দেখুন দেখুন, আহা। আর এই যে দেখছি এখানে খুব সুন্দর একটা পার্ক, বড় পার্ক না, বাট ছোট শিশু পার্কের মতো হয়েছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের কিনে আসবে, বাচ্চাদের খেলার জন্য জিনিস আছে, আর ঘোরার মতো জায়গা আছে। তারপরে এখানে ঘোরার পর আপনারা গড়পঞ্চগড়ে যেতে পারেন, সেখানে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা থাকবে। ঠিক আছে, কিন্তু টাকা পয়সা আপনাদেরকেই দিতে হবে। টাকা পয়সা এখানে আসার জন্য কোনো টাকা লাগে না, এখানে ঘোরার জন্য কোনো টাকা লাগে না, শুধু খাওয়ার জন্য টাকা লাগে। ঠিক আছে, তো খাবারটা তোমাকে নিজেকেই খেতে হবে। তো চলুন তাহলে এবার জায়গাটা দেখুন। আর আমাদের তো এখন সবাই ঘুরলো, আমি তো এই প্রথম এলাম ভিডিওটাতে, এতক্ষণ ধরে তো শুধু বলেই গেলাম। এই হিরোগুলোকে দেখছিলে, কমেন্ট করবে কিন্তু এরা কি দেখছিল। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের, যে এই দুটো চ্যাংড়া কি করছিল। ঠিক আছে, এইগুলো এখন বন্ধ আছে। ঠিক আছে, জানি না কেন বন্ধ আছে। আর এটা হচ্ছে আমাদের কৃষি মান্ডি, মানে এখানে শাক সবজি চাল ডাল সব পাওয়া যায়। হাই করে দাও তোমরা। ঠিক আছে, এই যে টিউশন পড়ছে, আচ্ছা চ্যাংড়া ছেলে দেখছো তো, এ দেখছো, ও এইরকম ছেলে দরকার আমার ইউটিউব চ্যানেলে, বুঝেছো? এরকম ছেলে থাকবে তবে তো তোমরা কাল সকালে ফেমাস হয়ে যাবে। ঠিক আছে, ঝুট বলো, বার বার ঝুট বলো। তো দেখছো তো, আমাদের ইচ্ছে গুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার চ্যাংড়া ছেলে, এরকম চ্যাংড়া ছেলে দরকার আমাদের দ্বীপ দুনিয়াতে, বুঝেছো? সবাই তাহলে কি বলতো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে সবাই। তো দেখুন গাইস, এটা হচ্ছে আমাদের অক্সিজেন হল, এখানে আমাদের জিনিসপত্র সব কেনা বেচা হয়। আই রে, আমার একটা স্বপ্ন আছে, আমি যদি এত বড় একটা কোনোদিন ডান্স ক্লাস করতে পারি, আই তাহলে তো ভাবনা চিন্তা নেই। কোথায় যাবে জোরে বলো, আমার কাছে ডান্স করতে যাবে? বাড়ি কোথায়? লুচিয়াতে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে একবার আমার সাথে দেখা করবে, ঠিক আছে? তারপর তো এত বড় আমি যদি কোনোদিন ডান্স ক্লাস করতে পারি, হাই ভগবান, যাই না, বাচ্চাগুলো এসছে আমার কাছে ডান্স শিখবে বলে। ঠিক আছে,
তো সেটাই বলছি, এত বড় কোনোদিন যদি ডান্স ক্লাস করতে পারি আমি, সত্যি বলছি যতজন আমার কাছে ডান্স শেখে সবাইকে ফ্রি ডান্স শেখাবো, ঠিক আছে? ফ্রি ডান্স, কোনো টাকা দিতে হবে না, কিছু না, যা খরচা হবে ওদের ডান্স শেখার সব কিছু আমি দেবো। তবে হ্যাঁ ও ইয়ার আমি কিত্তি অসম, তবে হ্যাঁ এত বড় যদি হয় তবে ওই রকম ছোট হলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো গাইজ এখানে সবাই চলে আসবেন, হাট বাজারও করতে পারবে। তো দেখুন আমাদের জায়গা নিত্যুড়িয়া, এ এটার একটা কিছু উড়ে গেছে মনে হয়। নিত্যুড়িয়া কৃষি বাজার জেলা পুরুলিয়া, তো এক নিত্যুড়িয়ার কিছু একটা চলে গেছে, জানি না, ঠিক আছে? তো আবার দেখা হবে পরে কোনোদিন। আর এটা হচ্ছে আমাদের গোবা কোয়েশ্চেন, এই যে টাটা দিদাও, আর এটা হচ্ছে আমাদের মেন রোড গোবাগ, আর এখানে বাস পাওয়া যায় সব, যেখানে যাবেন আপনি এখান থেকে কলকাতা পুরুলিয়া যেখানে যাবে সেইখানেরই বাস পেয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে মানে সুন্দর মন্দির আমার মনে হয়, বাকি জানি না তার কি মনে হয়, বাট আমার মনে হয় তো আমি তাই বললাম। তো এখানে দুর্গা পুজো হয় খুব ভালো, আসবেন সবাই দেখতে, ঠিক আছে? আর এই যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এবার আমরা বাড়ি থেকে রওনা হবো। টাটা 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 সবাইকে টাটা, বন্ধুরা সবাইকে টাটা, তাহলে আসবে এখানে ঘুরতে সবাই। এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি, ঠিক আছে? আর দেখি আমার ভাই বলেছে আজকে আমাকে খাওয়াবে, খরচা করবে, টাটা বলে তো টাটা। তো আমার ভাই বলেছে আজকে আমাদেরকে খরচা করবে, ভাইয়ের নতুন জিএফ হয়েছে, সেই জন্য আমি জানি না, আমি 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 জানি না কতদিন আমাকে আবার থাকতে হবে একা একা, ঠিক আছে? তো গাইস আমার তো কিছু হবে না বা হয়নি, যাদের যাদের জন্য হবে তাদের ফুর্তিটাই আমিও ওদের সাথে খরচা করি, এভাবে করবো, তাই না? আমি যখন স্কুলে পড়তাম তখন এত বাড়ির গাড়ি সুযোগ ছিল না, তখন একদম একটা ফাঁকা রাস্তা ছিল শুধু, ব্যাস আর কিছু ছিল না। তো আজকে যখন বাড়ি থেকে এসেছি এদিকে ঘুরতে, তো আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কোন স্কুলে পড়তাম আর আমাদের স্কুলটা কীরকম, জানি না স্কুলটা মানে খোলা আছে না। তো এটা হচ্ছে আমাদের মাঠ স্কুলের, ঠিক আছে? সব বন্ধ আছে, যা দেরি বন্ধ আছে গাইজ আমাদের স্কুল, কিন্তু আমি দূর থেকে একটু দেখাবার চেষ্টা করবো। আর এই যে আমার বাচ্চা ফ্যান সবাই আমার পয়েন্ট, আমাকে ডান্স দেখে খুব খুশি ওরা, তো আমি ওদের সামনেও নিয়ে যাবো আপনাদের। হ্যাঁ মা ভিতরে বন্ধ, তাই তো কিছু করার নেই, কিন্তু আপনারা দেখতে পাই, ঠিক আছে? আমাদের জন্য দুই স্কুল কি করবো, এই যে দেখুন আমার বন্ধুরা আসছে, সব সব আসছে আমার বন্ধু সব। তো গাইজ এর আমার বন্ধু সব, ঠিক আছে? আমার বড় বন্ধু নেই কিন্তু বাচ্চা বন্ধু আমার কাছে অনেক। আর ওই যে ওকে দেখছো একে, এই কিন্তু আমাদের ডান্স করে খুব সুন্দর, তাই না? তোমার নাম কি? অনন্যা, অঙ্কিতা, বাবা এত লজ্জা করছে দেখছো? আর এই মেয়েটাকে দেখো গাইজ, আমি ডান্স বাংলা ডান্সের আমাদের একজন মেয়ে ছিল বাচ্চা, ওর মতোই দেখতে, এরা খুব লজ্জা করছে, ঠিক আছে? আই রে বাপরে এত লজ্জা, আরে আরে ওই ছেলেটার গার্লফ্রেন্ড হয়েছে নতুন, তো আমাদেরকে ট্রিট দিতে এসেছে, খাবে তো
তো আমার ভাইকে কমেন্ট করে বলবে একটু, যেমন নামটা এত বেশি নাম নেই বাবা আমাদের কাছ থেকে। তুমি কিন্তু বেশি বকো না, ঠিক আছে? তোমার কাছে কিন্তু কিছু কাজ ভিডিও দেখবে তোমার, হ্যাঁ তোমার নামে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই ব্যাপার তুমি তুমি দেখবে সবাই কিন্তু তোমাকে বলবে, আমার একটা ভাই চলে এসেছে, এই কিন্তু ভালো, এই কিন্তু আমার কাছে টাকা কম নেই, ঠিক আছে? তো গাইস আজকে আমাদের ফুড ব্লগিং, মানে কি বলবো, ট্যুর ব্লগিং, ফুড ব্লগিং সব চলছে একসাথে। গাইস এই তো শুরু, এই তো শুরু। এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য, খেতে থাকো। তো বন্ধুরা আগে খেয়ে নিই তারপর কথা হবে, ঠিক আছে? এখন সবাই দেখবে খেতে ব্যস্ত, দেখো 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 একটু কথা বলছি, কিছু না খালি খাবে। হ্যালো ফ্রেন্ডস, আপ সবাই কো ইয়ে মেরে তরফ সে এ বাংলায় বল রে ও বাবু আর এখানে আমাদের সম্পর্ক একটু আলাদা। আমার মানে দোকানের মালিক হচ্ছে আমার মায়ের বন্ধু, আর ওদের মানে আমার মায়ের ছেলে আমি, আর মামা ছেলে হচ্ছে ওরা, ওদের সাথে আমার একদম বন্ধুর মতো সম্পর্ক, ঠিক আছে? তারপর দেখাবে